যুবকমার মুসলিয়ান কারাম আল্লাহর নবী সরকারে মদিনার আওলাদ তৈয়ব শাহ হুজুর কিবলা যে নসিহত করেছেন আমরা যদি প্রকৃত মুরিদ হয়ে থাকি নসিহতটা আমাদের মানতে হবে, কিন্তু আমরা বর্তমান ফেরেশানির মধ্যে পড়ে যাই, মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ শুধু কেবল আমাকেই দেখে, ব্যবসায় লস খেলাম আমি, আমার ব্যবসার আমার বাচ্চার ক্যান্সার হলো, আমি জান আল্লাহ আমার উপর অবিচার করে, আল্লাহ শুধু মুসিবত দেয়, কিন্তু আমার রব্বুল আলামিন বলে না বান্দা আমি তাদেরকেই মুসিবত দেই, যারা আমি আল্লাহর উপর রাজি হয়ে যাই আমি আল্লাহ বারবার তাকে পরীক্ষা করি। এই জন্য রব্বুল আলামিন বলেছেন ইকালামে জিন্দা করে আনে হাকিম হিকমতে ও লায়া জালাস তো কাদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম তাকাসারান ও আফহামুর রিজালিন মগজে কোরআন রোহে ইমান জানো দিন হাসতে হোমবে রহমতাল্লিল আলামিন। যুবক আমার পর্দানি সিনমা বন্ডা মুসিবত আমার রব্বুল আলামিন প্রিয় বান্দাদেরকে করে, একটা বার চিন্তা করুন তো, আইয়ুব আলাইহিসসালাম জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই, আল আম্বিয়া ও মাসুমুন নিষ্পাপ, কিন্তু রব্বুল আলামিন আইয়ুব আলাইহিসসালামকে 18 বছর কেনায় দংশন করেছিল, আইয়ুব আলাইহিসসালামের জিহ্বার মধ্যে কেনায় কামড় দেয়, উফ না বলে তিনি বলেন আল্লাহ, চোখের মধ্যে কামড় দেয় উফ না বলে তিনি বলেন আল্লাহ, পায়ের মধ্যে কামড় দেয় উফ না বলে বলেন আল্লাহ আমার আল্লাহ বলে কিরে আইয়ুব 18 বছর কেড়ায় দংশন করেছে, একটাবার উফ শব্দ বললি না, আইয়ুব আমি তোমার উপর রাজি হয়ে গেলাম, হে আইয়ুব তুমি তোমার ডান পায়ের গোয়ালে দিয়ে মাটির মধ্যে একটা ধাক্কা মারো, আইয়ুব আলাইহিসসালাম বলে আমার ডান পা দিয়ে মাটির মধ্যে ধাক্কা মারতে দেরি হয়, মাটির নিচ থেকে বুদবুদ করে ঠান্ডা পানির একটা ঝরনা বের হয়, আমার আল্লাহ বলে আইয়ুব গোসল করো, আইয়ুব আলাইহিসসালাম বলে গোসল করলাম, গোসল করার সাথে সাথে মিরাক্কল হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলাম, 18 বছর আগে আমি যেমন যুবক ছিলাম, আমার চেহারা সুন্দর ছিল, আমার শক্তি ছিল, 18 বছর আগে ফিরে গেলাম, আল্লাহ সবরের কারণে আমাকে পুরস্কার দিয়ে দিলেন, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ, আরে আমার আলীগঞ্জের কাউসে কমিটির বাইরা না আল্লাহর ইজ্জতের কসম করে বলি তুমি কি মুসিবতের মধ্যে পড়েছ, তোমার ঘরে একদিন খানা নাই, কিন্তু ইমাম হোসেন কারবালার জমিনে তাঁবুর মধ্যে 3 দিন খানা ছিল না, 2 দিন 2 ঘন্টা পানি না পেলে আমরা চিৎকার করি, ইমাম হোসেন 3 দিন পর্যন্ত পানি পায় নাই, আলী আসগর 6 মাসের সন্তানের জিব্বাটা পর্যন্ত বের হয়ে গিয়েছে, কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে, জিব্বার মধ্যে টোকা দিলে নরম হওয়ার কথা জিব্বাটা কাঠের মতো শক্ত হয়ে গেল, শহর বানে বলে স্বামী আলী আসগর তো যুদ্ধ করতে পারে না, সবর করেছে, ফোরাতের তীরে একটু নিয়ে যান না, আলী আসগরকে কোলের মধ্যে করে ইমাম হুসেইন যখন ফোরাতের তীরের মধ্যে গেল, 22,000 ইয়াজিদের কুত্তাগুলা ফোরাতের চারপাশে তীর ধরা আছে, 2,000 সৈন্যকে সেটিং করে দিল, সবার সামনে ইমাম হুসেইন বক্তব্য দিল, হে ইয়াজিদ বাহিনী তোমরা তীর তাক করে আছো জানো আমি কে, আমি হচ্ছি জান্নাতের যুবকদের সরদার, আমার কোলে আলী আসগর, আল্লাহর কসম করে বলি তোমরা যদি ফোরাতের তীর থেকে আমার আলী আসগরকে এক ফোঁটা পানি দাও আমি কি করব জানো, কিয়ামতের ময়দানে ইন্না আতাইনা কাল কাউসার, আমার নানা হচ্ছে কাউসারের মালিক, মালিক যদি হয় নানা তো বন্টন করবে না, মালিক হচ্ছে পাওয়ার ফুল কিন্তু বন্টন করবে, আমার ডানে আমার নানার ডানে হাসান আর আমি ইমাম হুসাইন, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ, আরে ইয়াজিদ বাহিনী যাক আমি যদি এই মুহূর্তে আলী আসগরকে এক ফোঁটা পানি দাও আল্লাহর কসম হাউজে কাউসারের পানি তোমাদের জন্য ব্যবস্থা করব, সমস্ত সৈন্যের চোখের মধ্যে পানি, ইমাম হুসাইন বলে পয়েন্ট পেয়ে গেলাম, এখনই সুন্দর করে পানি নেওয়া যায়, সবাই রাজি হয়ে গিয়েছে, ইমাম হুসাইন বলে এক ফোঁটা পানি হাতের মধ্যে নিয়ে আমি যখন আস্তে আস্তে করে পানিটা উঠাতে লাগলাম আলী আসগুলা জিব্বার কাছাকাছি চলে আসলো, হঠাৎ করে জাহান্নামের একটা কীট কুত্তা নাম হচ্ছে হারামলা ইবনে কাহেল, আলী আসগরের কলিজা বরাবর একটা তীর মারলো, তীরটা পিছন দিক থেকে বের হয়ে গেল আর কলিজারা 3 টুকরা হয়ে গেল, ইমাম হুসাইন 2 হাত তুলে কাঁদতে লাগলো আল্লাহ
তুমি কি মনে করেছ আলী আসগরের কলিজা তিন টুকরা হয়েছে আমি মনে হয় ফেরেশতাদের মধ্যে পড়ে যাব কিন্তু আল্লাহ ডিক্লেয়ার করে দিলাম এই রকম 1000 নয় 1 লক্ষ আলী আকবর যদি ইসলামের জন্য কুরবানি করতে হয় আলী আসগরকে শহীদ করতে শহীদ করব তারপর তোমার কুদরতি কদম ছাড়তেই পারি না একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ সুন্নতে নাই শুধু নমনীয় আলাপন আর সুন্নতে হলো উহুদের গরজান ডান হাত তুলে বলো ঠিক কি না সুন্নতে নাই শুধু মেশে ছড়াতে যাওয়া আর সুন্নতে হলো রাষ্ট্রনায়ক হওয়া মুহাব্বতে তার খালিদ উমর আলী শহীদ ফারুকের কথা মনে পড়ে কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সবর করবে একমাত্র কার কাছে একটু জবান খুলে বলুন না কার কাছে একটু সাদা তাঙ্গুলটা উঁচুকে বলুন কার কাছে সবর করবেন সবর যত বেশি করতে পারবেন তত আল্লাহ খুশি এই জন্য আওলাদ রসুল বলেছেন আমার মুরিদরা যেই কোনো মুসিবতে তোমরা সবর করো ইদা আসাবাতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফেরেশতাদের মধ্যে পড়ে কি করবা আল্লাহর কাছেই তোমাকে ফিরতে হবে এই জন্য আওলাদ রসুল এমন একজন আওলাদ রসুলের উরুস হচ্ছে তিনি হচ্ছেন শুধু বানিয়ে জশ্ন জুলুস করে খান্ত হয় নাই তিনি আবার হচ্ছেন বানিয়ে গাউসিয়া কমিটি এমন এক কমিটি যেই সময় সন্তান তার মার কাছে যায় না মা সন্তানের কাছে যায় না যেখানে বৌদ্ধ ভাইয়েরা বৌদ্ধদের সেই মানুষ মারা গেলে দাপন করতে টেনশনে পড়ে যায় গাউসিয়া কমিটি বলে আওলাদ রসুলের কদমে হাত দিয়েছি জীবনের পরোয়া করি না মৃত্যু একদিন বরণ করতে হবে এটা সেই গাউসিয়া কমিটি যখন সিলেটে বন্যার পানি স্রোতে মানুষের ঘর বাসিয়ে নিচ্ছে মানুষের জীব বিপন্ন গাউসিয়া কমিটি বলে আমরা আছি ওই সীতাকুণ্ডে দাও দাও করে আগুন ধরেছিল সেই সীতাকুণ্ডের জমিন থেকে সমস্ত র্যাব বলেন পুলিশ বলেন বিডিআর বলেন দমকল বাহিনীর পরিবার ফোন করে তাড়াতাড়ি চলে আসো চাকরি লাগবে না টাকা লাগবে না ঘরের ভিতরে চলে আসো ব্লাস্ট হলে আবার মরে যাবা কিন্তু না ওই মুহূর্তে রব্বুল আলামিন পায়গাম দিয়ে পৌঁছে দিয়েছেন এটাই হচ্ছে আওলাদ রাসূলের শিক্ষা একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া প্রধান অতিথির আগমন প্রধান বক্তার আগমন অতিথি মহোদয়ের আগমন মাশাআল্লাহ মারহাবা ইয়া আল্লাহ